মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে রোহিত শর্মার সম্পর্কের অবনতির গন্ধ পাওয়া গেল আরও একবার। পুরো ভারতের সেলিব্রিটি অঙ্গন যখন অনন্ত আম্বানির বিয়েতে মজে আছে, তখন সেখানে নেই রোহিত শর্মা। তিনি ছুটে গেলেন টেনিস ইভেন্ট উইম্বলডনে। রোহিতকে কি তাহলে আমন্ত্রণই জানাননি আম্বানিরা, নাকি আমন্ত্রণ পেয়েও রোহিত করলেন উপেক্ষা? এটাও যে সম্পর্কের অবনতির ইঙ্গিত। মুম্বাইয়ে যখন অনন্ত রাধিকার বিয়ের আসরে ডুবে আছেন ভারতের সেলিব্রিটিরা, ভারতকে সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো রোহিত তখন ছুটে যান উইম্বলডনে। সেখানে পুরুষ ইভেন্টের সেমিফাইনালে মুখোমুখি হন কার্লোস আলকারাজ ও ড্যানিল মেদভেদেভ। সেই ম্যাচ মাঠে বসে উপভোগ করেন তিনি। এরপর নোভাক জকোভিচ ও লরেঞ্জো মুসেত্তির ম্যাচেও সেন্টার কোর্টে দেখা যায় রোহিতকে। রোহিতের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্কের অবনতির শুরু গত আইপিএলে। আসর শুরুর আগে হুট করে অধিনায়ক ঘোষণা করা হয় হার্দিক পান্ডিয়াকে, যেখানে দলের সব সাফল্যই কিনা এসেছে রোহিতের নেতৃত্বে। হার্দিকের অধীনে দল একেবারেই বাজে পারফরমেন্স করে। আইপিএল চলাকালেই জানা যায় রোহিত শীঘ্রই ছাড়ছেন মুম্বাই। আইপিএলের পরবর্তী আসরে তাই নতুন কোনো দলেই দেখা যাওয়ার কথা হিটম্যানকে। রোহিত না গেলেও ভারতের ক্রিকেটের বড় বড় তারকাদের দেখা গেছে আম্বানির বিয়েতে। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় ভারতের কিংবদন্তি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কোমর দোলাচ্ছেন পাশে তার স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। ধোনির গায়ে ছিল ক্রিম কালারের শেরওয়ানি, সাক্ষীর গায়ে সবুজ সালোয়ার কামিজ আর ছোট্ট জিভার গায়ে হলুদ রঙের জামা। এছাড়া ঈশান কিষান, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, আজিঙ্কা রাহানে, যুজবেন্দ্র চাহাল, শ্রেয়াস আইয়ার সহ বেশ কয়েকজন ক্রিকেটার হাজির হন সেলিব্রিটিদের এই আড্ডাখানায়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।